আল্লাহ তাআলা বলবে ও মালাকুল মওত, আমি আল্লাহ তাআলা তোর সিদ্ধান্ত দিয়ে দিছিলাম যে তোমার কাছে জানা আছে কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি তো আল্লাহ না, তুমি তো গায়রুল্লাহ, তোমারও মৃত্যু হইতে হবে, তুমি তোমার জান কবজ করো। ইসরায়েল এমন এক চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজটা এমন প্রচণ্ড হবে, এমন বড় হবে, বলতেছে যে যদি দুনিয়ার ভিতরে কোনো জানদার বাকি থাকত, ইসরায়েলের আওয়াজ চিৎকারের দ্বারা সবাই মরে যেত। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার, নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেকের কাছে প্রাণী যত আছে সবাই মৃত্যু হবে। মরার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, মানুষকে মারবে, সমস্ত প্রাণীকে জান কবজ করবে। সে ফেরেশতার নাম হলো আজরাইল। সে ফেরেশতার নাম হলো কি? আজরাইল ফেরেশতা। এখন যখন নাকি সব জিনিসকে মৃত্যু দিয়ে দিবে, সব জিনিস যখন নাকি মরে যাবে, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিবে। আজরাইল এটা কত শক্তিশালী, আজরাইলের শক্তি কিরকম, যদি এই মুহূর্তে একসাথে পুরো দুনিয়ার যত জানদার আছে সবগুলোকে মারার জন্য যদি চাই একসাথে মারতে পারবে, সেই শক্তি আল্লাহ তাআলা কাকে দিছে? আজরাইলকে দিছে। কত বড় গঠন, কত বড় আকৃতি, সেদিকে আলোচনায় গেছি না। আজরাইলকে আল্লাহ তাআলা সব কিছুকে মারার পরে দিয়া আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, কি বলবে? ইয়া মালাকুল মওত, ও মওতের ফেরেশতা, মান বাকিয়া মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে এখন আর অমৃত হিসেবে জীবিত হিসেবে কে কে বাকি রয়েছে? আজরাইল ফেরেশতা বলবে কি, ও আল্লাহ, সৃষ্টি জগতের ভিতরে আর কোনো কি বাকি নাই, শুধুমাত্র বকিয়া জিব্রিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আনা ওয়াল্লাযী লা ইয়ামুত, শুধুমাত্র এখন বাকি আছে, শুধুমাত্র জিব্রিল আছে এবং মিকাইল আছে, ইসরাফিল আছে, আমি আছি, এবং ওই জাতটা আছে যে জাতটার জন্য কখনো মৃত্যু হবে না, সেটা হলেন আপনি। আল্লাহ তাআলা বলবে ও মালাকুল মওত, তুমি এখন মৃত্যু দাও জিব্রিলকে, মিকাইলকে, ইসরাফিলকে, এই তিন ফেরেশতার মৃত্যু তুমি দিয়ে দাও। যখন নাকি তাদের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে, ইয়া মালাকাল মওত, মাম বাকিয়া মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে এখন আর জীবিত কে বাকি আছে? মালাকুল মওত ফেরেশতা আজরাইল বলবে, ও আল্লাহ, মা বাকিয়া আহাদুন ইল্লা আনা, শুধুমাত্র আমি মালাকুল মওত, আমি এটা শুধুমাত্র অবশিষ্ট আছি। ওয়া আনতা আল্লাযী হাইয়্যুন লা ইয়ামুত, এবং আপনি বাকি আছেন যার জন্য মৃত্যুটা এটা কখনো হবে না, আপনি ছাড়া আর আমি ছাড়া আর কে হয় নাই। আল্লাহ তাআলা বলবে ও মালাকুল মওত, আমি আল্লাহ তাআলা তোর সিদ্ধান্ত দিয়ে দিছিলাম যে তোমার কাছে জানা আছে কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমি তো আল্লাহ না, তুমি তো গায়রুল্লাহ, তোমারও মৃত্যু হইতে হবে, তুমি তোমার জান কবজ করো। এখন আজরাইল নিজের জানের যে কবজ করার জন্য সিদ্ধান্ত নেবে, আল্লাহ তাআলা নির্দেশ দিবে জান্নাত জাহান্নামের মাঝখানে যাও, আরাব জায়গা আছে সেখানের ভিতরে যাও, যাইয়া তোমার জানকে তুমি কবজ করো। হাদিস শরীফের ভিতরে আছে আজরাইল যখন নাকি নির্দেশ প্রাপ্ত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আজরাইল এমন এক চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজটা এমন প্রচণ্ড হবে, এমন বড় হবে, বলতেছে যে যদি দুনিয়ার ভিতরে কোনো জানদার বাকি থাকত, আজরাইলের আওয়াজ চিৎকারের দ্বারা সবাই মরে যেত, সবাই হার্ট বিট করতো, গোর্দা ফাটে যেত, কান ফাটে যেত, সব কিছু ফাটিয়ে একই আওয়াজের দ্বারা সবাই মৃত্যুবরণ করত। আজরাইল এরকম বিশাল প্রচণ্ড কি দিবে, আওয়াজ দিয়ে এখন আজরাইল বলবে কি, মৃত্যু যে এত কঠিন সে কথাটা যদি আগে থেকে জানতাম, তাহলে সে সময়ের ভিতরে মোমেনের মৃত্যুর বেলায় আমি আরো বেশি সহজ করতাম। সেই সময়ের ভিতরে
আরাফ নামের জায়গার ভিতরে জান্নাত জাহান্নামের মাঝখানে যায়া উপস্থিত হবে আজরাইল। আজরাইল নিজের জান নিজে কবজ করে ফেলবে। সেই সময়ের ভিতরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত কুল্লু নফসিন যায়েকাতুল মউত, দুনিয়ার যত প্রাণী আছে সব শেষ, সব মরে গেছে, আর কোনো কেউ জীবিত নাই। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।